এখানে আমাদের একটা সমস্যা দেয়া আছে এবং এই সমস্যার আমরা সমাধান করব। এখানে জেড 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 এই সংখ্যাগুলো যোগ করে আমরা 100 পেয়েছি। আমাদের জেড এর ভ্যালু বের করতে হবে। এখানে জেড অবশ্যই একটা ডিজিট, এবং যেহেতু জেড একটা ডিজিট, এর ভ্যালু 0 থেকে 9 এর ভিতরে যে কোনো পূর্ণ সংখ্যা হবে। ওকে ওকে, এখন লক্ষ্য করা যাক, আমরা চাইলে এখানে জেড জেড এই যে সংখ্যা দুটো, এই দুটি সংখ্যাকে কিন্তু চাইলে 10 এর গুণিতক আকারে লিখে প্রকাশ করতে পারি। কিভাবে? যেমন আমরা যদি 11 সংখ্যাটির দিকে বিবেচনা করি, আমরা 11 সংখ্যাটিকে এভাবে লিখতে পারি 10 প্লাস 1। 23 সংখ্যাটিকে আমরা এভাবে লিখতে পারি 20 প্লাস 3। এবং আরো স্পষ্ট ভাবে যদি আমরা লিখতে চাই, আমরা লিখবো 2 ইন্টু 10 প্লাস 3। সংখ্যাটিকে আমরা এভাবে কিভাবে ভেঙে লিখলাম, এখানে 2 কে আমরা 10 দিয়ে গুণ করলাম, কারণ 2 হচ্ছে এখানে দশকের ঘরের অঙ্ক। এবং ঠিক টেকনিক্যালি এখানে 1 দিয়ে গুণ করা যেতে পারে, কারণ 3 হচ্ছে এককের ঘরের অঙ্ক, তাই 1 দিয়ে গুণ করছি, তাই না? এবং গুণফলকে যদি আমরা যোগ করি, এখানে আমরা 23 পাচ্ছি। এভাবে কোনো একটা সংখ্যাকে কিন্তু আমরা চাইলে ভেঙে লিখতে পারি। তাহলে জেড জেড এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, জেড জেড এই সংখ্যাটার ক্ষেত্রে এখানে এই জেডটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক, তাহলে একে 10 দিয়ে আমরা গুণ করতে পারি, 10 ইন্টু জেড। অনুরূপভাবে এই অঙ্কটা এককের ঘরের অঙ্ক, তাহলে একে 1 দিয়ে গুণ করা যেতে পারে, 1 ইন্টু জেড হয়ে যাবে জেড। তাহলে 10z প্লাস জেড হয়ে যাবে 11z। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটিকে আমরা জাস্ট 11z আকারে লিখতে পারি। অনুরূপভাবে এটাও হবে 11z, এবং বাকি সংখ্যাগুলো সিম্পলি জেড। তাহলে আমরা এখানে যদি যোগ করি 11z 11z, এবং এখানে z প্লাস z প্লাস z, তাই না? এগুলো সবগুলো আমরা যোগ করছি, 22z 22z, এবং 3z 25z। আমরা যোগফল হিসেবে কত পাচ্ছি? সিম্পলি 25z। এবং 25z ইকুয়াল টু কত? 100, কারণ এখানে আমাদের প্রশ্নে দেওয়াই আছে যে সংখ্যাগুলো যোগ করার ফলে আমরা কিন্তু এখানে যোগফল হিসেবে কত পেয়েছি? 100 পেয়েছি। তাহলে 25z মানে 100, মানে জেড ইকুয়াল টু সিম্পলি 4। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের এই গাণিতিক সমস্যার সমাধান, এবং এটাই হবে আমাদের অ্যান্সার।